সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে মে মাইটের 20টি গঠনে ব্যবহার আছে। শেষগুলো ব্যবহারগুলো নিয়ে আজকে আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি একসাথে এক ভিডিওর মতো শিখে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ইতিমধ্যে এই বই থেকে প্রায় 500টি অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার একসাথে আপনারা প্যান্ডেবের মাধ্যমে সেগুলো নিতে পারবেন। এখন আসুন মে মাইট কিভাবে রপ্ত করবেন লক্ষ্য করুন। ইংরেজিতে মে মাইটের 20টি গঠনের ব্যবহার রয়েছে, সেগুলো কিভাবে আয়ত্ত করবেন। যে সকল বাক্যের মধ্যে হয়তোবা সম্ভবত কিংবা কত্ত বা হত পারে পারো পারে পারেন যুক্ত হয়ে বাক্য গঠিত হয় তাদের ক্ষেত্রে মে প্রেজেন্ট টেন্সে এবং মাইট পাস্ট টেন্সে ব্যবহার হয়। কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে মে এবং মাইট ব্যবহার হয় না। তাই সেক্ষেত্রে পারহ্যাপস সম্ভবত বা হয়তোবা অর্থে ফিউচার টেন্স সহকারে যে কোনো টেন্সের বাক্যের শুরুতে বসতে পারে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে চার চার আটটি বাক্যের মধ্যেও কিন্তু সম্ভাবনা অর্থে পারহ্যাপস বসে বাক্য তৈরি করা যায়। এখন আসুন কিভাবে রপ্ত করবেন লক্ষ্য করুন। যেমন মে ভার প্লাস সাবজেক্ট, মে বি নাউন অ্যাডজেক্টিভ, আবার মে হ্যাভ প্লাস নাউন দিয়ে করা যায়। একইভাবে মাইটের ব্যবহার একই গঠন। এখন আসুন আমরা প্রথমটি শিখব, মে ভার প্লাস সাবজেক্ট দিয়ে কিভাবে তৈরি করতে হয়। লক্ষ্য করুন এখানে আগে জিনিসটা রপ্ত করেন। যেমন মে ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ মে ডু, মে বি ডুইং, মে হ্যাভ ডান, মে হ্যাভ বিন ডুইং, মানে ভার্বের সাথে আইএনজি। এখানে মে গো, মে বি গোয়িং, মে হ্যাভ গোন, মে হ্যাভ বিন গোয়িং, মে প্লে, মে বি প্লেইং, মে হ্যাভ প্লেড, মে হ্যাভ বিন প্লেইং। অর্থাৎ যে কোনো একটা ভার্ব দিয়ে গঠন প্রণালীকে আগে লিখে লিখে প্র্যাকটিস করবেন। তারপর আসেন মাইট দিয়ে পড়বেন। মাইট ডু, মাইট বি ডুইং, মাইট হ্যাভ ডান, মাইট হ্যাভ বিন ডুইং, মাইট গো, মাইট বি গোয়িং, মাইট হ্যাভ গন, মাইট হ্যাভ বিন গোয়িং, যে কোনো ভার্ব দিয়ে লেখে লেখে পড়বেন। অর্থাৎ মে দিয়ে চারটি, মাইট দিয়ে চারটি ব্যবহার ইংরেজিতে আমরা এখানে দেখতে পাই, টোটাল আটটি ব্যবহার। এখন আসেন কিভাবে প্র্যাকটিস করবেন। সে কাজটি করতেও পারে অথবা সে হয়তোবা কাজটি করে। হি মে ডু দ্য ওয়ার্ক, হি মে ডু দ্য ওয়ার্ক, এখানে পারহ্যাপস দিয়ে পড়তে পারেন। পারহ্যাপস হি ডাজ দ্য ওয়ার্ক, পারহ্যাপস হি ডাজ দ্য ওয়ার্ক। এখন আসেন সমর্থ, সে কাজটি করিতেছে, সমর্থ সে কাজটি করিতেছে। কি হবে, হি মে বি ডুইং দ্য ওয়ার্ক, হি মে বি ডুইং দ্য ওয়ার্ক, আবার পারহ্যাপস হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে সমস্ত কাজটি মানে সে কাজটি করে থাকতে পারে, করে থাকতে পারে, অথবা সে সমস্ত কাজটি করিয়েছে। হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আর আবার পারহ্যাপস হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা হবে। এখন আসেন চার নম্বর, সে সম্ভবত বা হয়তোবা কিছুদিন যেমন কাজটি করিতেছে বা করতেছে। হি মে হ্যাভ বিন, হি মে হ্যাভ বিন ডুইং দর ফর ফি ডেজ, অথবা পারহ্যাপস হি হ্যাজ বিন ডুইং দর ফর ফি ডেজ। হ্যাঁ বন্ধুগণ, প্রথম চারটি ব্যবহার আমরা শিখে নিলাম, মে ডু, মে বি ডুইং, মে হ্যাভ ডান, মে হ্যাভ বিন ডুইং। এভাবে ডুয়ের জায়গায় হাজার হাজার বার বসে যে কোনো ভার বসে আপনি পড়তে পারেন। এখন আসেন বাকি পাঁচ থেকে আট পর্যন্ত লক্ষ্য করেন, যে সে কাজটি করতেও পারত। হি মাইট ডু দ্য ওয়ার্ক, সে সমস্ত কাজটি করিতেছিল। হি মাইট বি ডুইং দ্য ওয়ার্ক, মাইট বি ডুইং দ্য, সে কাজটি করিয়া থাকতে পারত। হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে সমস্ত কাজটি কিছুদিন করিতে ছিল। হি মাইট হ্যাভ বিন ডুইং দ্য ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা চারটি ব্যবহার শিখলাম, কেমন, হি মাইট ডু দ্য ওয়ার্ক, হি মাইট বি ডুইং দ্য, হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি মাইট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। যখন আপনি পারহ্যাপস বসবেন টেন্স আলোকে আপনি বাক্য তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন নয় নম্বর, নয় নম্বর হচ্ছে শেষ কাজটি করতেও পারবে, করতেও পারবে। কি হবে, পারহ্যাপস হি উইল ডু দ্য ওয়ার্ক, এখানে পারহ্যাপস বসবে কারণ মে মাইট কখনো ফিউচার টেন্সে বসে না। সমস্ত সে কাজটি করিতে থাকবে, পারহ্যাপস হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, সমস্ত সে কাজটি করিয়া থাকিবে, পারহ্যাপস হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সমস্ত সে কাজটি করিতে কিছুদিন যে করতে থাকবে, পারহ্যাপস হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে যে মে প্রেজেন্ট টেন্স চারটি, মাইট পাস্ট টেন্সের চারটি ব্যবহার হয়, তবে পারহ্যাপস টেন্স বারো প্রকারের যে কোনো বাক্যের শুরুতে বসতে পারে সম্ভাবনা বা হয়তোবা অর্থে। আর আপনি এই বিষয়টা যে রপ্ত করতে চান তাহলে ডু এর স্থলে
আর কমপক্ষে 10 থেকে 20টি ভার্ব দিয়ে লিখে লিখে যদি আপনি পড়েন তাহলে মেয়ের সকল ব্যাপার সমস্ত জীবনের জন্য শিখে গেলেন। এবং এইভাবে প্রতিটা বাক্যকে আবার নেগেটিভ করেও পড়বেন, কিভাবে সে কাজটি নাও করতে পারে, নাও করতে পারে কি হবে, হি মে নট ডু দর্ক, হি মে নট ডু দর্ক, এইভাবে যে সবগুলো বাক্যকে নেগেটিভ করেও পড়তে পারবেন। এখন আসুন পরবর্তী ব্যবহার হচ্ছে এখানে মে মাইট বি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। এখানে এখানে গঠন হলো মে বি, মে বি বিং, মে হ্যাভ বিন, মে হ্যাভ বিন, বিং, এদের পরে কি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। লক্ষ্য করুন সে ধনী হতেও পারে বা সম্ভবত সে ধনী, হি মে বি রিচ, সে সম্ভবত ডাক্তার হচ্ছে, ডাক্তার হচ্ছে বা ধনী হচ্ছে কি হবে, হি মে বি বিং এ ডক্টর বা মে বি রিচ, হি মে বি বিং রিচ এব হবে, সে সম্ভব মানে বইটি সম্ভবত লেখা হয়েছে বা সে সম্ভবত ধনী হয়েছে কি হবে, হি মে হ্যাভ বিন রিচ, হি মে বি মে হ্যাভ বিন রিচ, যদি বলা হয় সে সম্ভবত ডাক্তার হয়েছে, হি মে হ্যাভ বিন এ ডক্টর, বইটি সম্ভবত লেখা হয়েছে, দ্য বুক মে হ্যাভ বিন রিটেন, যদি বলা হয় ভাত সম্ভবত রান্না হয়েছে, রাইস হ্যাজ বিন বিন কুকড, বিন কুকড, এইভাবে হবে। এখন আসুন 4 নম্বর বাক্যটি, সে হয়তো বা কিছুদিন যে ধনী হচ্ছে, হি মে হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, যদি এইভাবে বলা হয় সে সমস্ত কিছুদিন ধরে মোটা হচ্ছে, হি মে হ্যাভ বিন বিং ফ্যাট ফর ফিউ ডেজ, এইভাবে হবে। যদি আপনি পারহ্যাপস দিয়ে বসেন তাহলে কি হবে, পারহ্যাপস হি ইজ রিচ, পারহ্যাপস হি ইজ বিং রিচ, পারহ্যাপস হি হ্যাজ বিন বিং রিচ বা হ্যাজ বিন রিটেন, পারহ্যাপস হি হ্যাজ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, এইভাবে আপনি পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, প্রথম আমরা 4টি ব্যবহার শিখলাম মে দিয়ে, মে দিয়ে এখানে আপনি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যে কোনো কিছু দিয়ে কমপক্ষে প্রতি নিয়ম আলোকে 20টি করে বাক্য বানিয়ে পড়বেন। তারপর আসেন 5 নম্বর হচ্ছে সে ধনী হতেও পারত বা হয়তো বা ধনী ছিল, হি মাইট বি রিচ, সে সমস্ত ধনী হচ্ছিল, হি মাইট বি বিং রিচ, সে সমস্ত ধনী হয়েছিল, হি মাইট হ্যাভ বিন রিচ, সে সমস্ত কিছু ধরে ধনী হচ্ছিল, হি মাইট হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এ হলো 4টি ব্যবহার মাইট বি, এখন লক্ষ্য করেন এখানে গঠনটা এখান থেকে গেল, মাইট বি রিচ, মাইট বি বিং রিচ, মাইট হ্যাভ বিন রিচ, মাইট হ্যাভ বিন বিং রিচ, এরূপ অর্থে আপনারা এরূপ গঠনে বাক্য বানে কমপক্ষে 20টি করে বাক্য বানে পড়বেন। এখানে হলো 9 নম্বর ব্যবহার, সে ডাক্তার হতেও পারবে বা সে সম্ভবত ডাক্তার হইবে, পারহ্যাপস হি উইল বি এ ডক্টর, হি উইল বি এ ডক্টর। হ্যাঁ বন্ধুগণ, আগেও বলেছিলাম যে টেন্সের আলোকে যে কোনো বাক্যের শুরুতে সম্বরণ বা সম্মত হতে পারহ্যাপস বসে, আর বাকি কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট মানে ফিউচার টেন্সের বাকি 3টা বাক্য দিয়ে বাক্য খুব একটা ব্যবহার হয় না, তাই এখানে লেখা হয়নি। এখন আসেন মে, মে হ্যাভ প্লাস নাউন দিয়ে কিভাবে পড়বেন, মে হ্যাভ, মে হ্যাভ হ্যাড, আবার মাইট হ্যাভ, মাইট হ্যাভ হ্যাড দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করুন, তাদের একটি গাড়ি থাকতেও পারে, দে মে হ্যাভ এ কার, তাদের হয়তো বাবার সময় গাড়ি একটি গাড়ি রয়েছে, রয়েছে অর্থাৎ একটি চলে যাওয়ার পর বিক্রি হওয়ার পর আরেকটি গাড়ি রয়েছে, এইভাবে দে মে হ্যাভ হ্যাড এ কার, মে হ্যাভ হ্যাড, হ্যাড মানে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড, এইভাবে হবে। এখন আসেন তাদের একটি গাড়ি থাকতে পারতো, দে মাইট হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি সম্ভবত রয়েছিল, দে মাইট হ্যাভ হ্যাড এ কার, মাইট হ্যাভ হ্যাড এ কার। তো এখান থেকে আমরা শিখে নিলাম 2, 2, 4টি ব্যবহার আমরা এখান থেকে শিখে নিলাম। হ্যাঁ বন্ধুগণ, এখানে কারের জায়গায় হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন বসে পড়তে পারবেন। এখন শুন ফিউচার, ফিউচার হচ্ছে সে সমস্ত তাদের হয়তো একটি গাড়ি থাকবে কি হবে, পারহ্যাপস দে উইল হ্যাভ এ কার, পারহ্যাপস দে উইল হ্যাভ এ কার। হ্যাঁ বন্ধুগণ, এখানে মে মাইট কখনো ফিউচার টেন্সে বসে না, সেহেতু সম্ভাবনা অর্থে পারহ্যাপস দিয়ে বসানো হলো। তো একইভাবে কিন্তু যে কোনো টেন্সের আলোকে কিন্তু আমরা পারহেস বসে বাক্য তৈরি করতে পারি। এখন আসেন 3 পৃষ্ঠা থেকে আমরা এটা শিখব, কোথাও কোনো কিছু আছে বা নেই খেতে দেয়ার মে বি মাইট বি দিয়ে করতে হবে। যেমন তাদের বাড়িতে একটি গাড়ি থাকতেও পারে, দেয়ার মে বি এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে হয়তো একটি গাড়ি রয়েছে, দেয়ার মে হ্যাভ বিন, মে হ্যাভ বিন, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বা নেই মানে মে দিয়ে করবেন, দেয়ার মে হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস। এখন আসেন 3 নম্বর বাক্যটি, তাদের বাড়িতে একটি গাড়ি থাকতেও পারতো কি হবে, দেয়ার মাইট বি এ কার ইন দেয়ার হাউস,
তাদের বাড়িতে হয়তো একটি গাড়ি রয়েছিল, কি হবে, দেয়ার মাইট হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস। এই হলো এখান থেকে আমরা চারটি ব্যবহার শিখলাম, দুই এবং দুই, অর্থাৎ মেয়ে দিয়ে দুইটি, মাইট দিয়ে দুইটি শিখলাম। তবে ফিউচার টেন্স কি হবে, তাদের বাড়িতে হয়তো একটি গাড়ি থাকবে, পারহ্যাপস দেয়ার উইল বি এ কার ইন দেয়ার হাউস। হ্যাঁ বন্ধুগণ, এখানে পারহ্যাপস বসে পারহ্যাপস যে কোনো টেন্সের আলোকে, টেন্সের গঠনের আলোকে বাক্যের পূর্বে পারহ্যাপস বসে, এটা আপনার মনে রেখে পড়বেন এবং এরূপ গঠনের প্রতিটা বাক্যের আলোকে কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে পড়বেন। হে বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা মে বি এবং মে বি দিয়ে পার্থক্যটা আমরা আলোচনা করব। এর সাথে আবার সম্ভাবনা বা সম্মত অর্থে লাইকলি কিভাবে বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তাই পরবর্তী ভিডিওতে দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। আপনাদেরকে এটা জানতে হবে যে যা কিছু শিখবেন বেঙ্গে বেঙ্গে হিসাব নিকেশ করে শিখুন। যেমন মে মাইট বৃষ্টি গঠনে ব্যবহার হয়, ঠিক একইভাবে এম ইজ এর আর্টিস্ট গঠনে ব্যবহার হয়, ওয়াজ এর আর্টিস্ট গঠনে ব্যবহার হয়, তারপর হ্যাভ হ্যাজ হ্যাড তিনটি 22টি করে গঠনে ব্যবহার হয়, তার মানে 3 22 66টি গঠনে বাক্য হয়। আর এর সাথে আপনি শেল উইল 9টি করে বাক্য হয়, তারপরে শুড 22টি, অটো 20টি গঠনে ব্যবহার হয়, উড 15টি, নিট 15টি গঠনে ব্যবহার হয়, তারপর মাস্ট 12টি এবং মে মাইট 20টি গঠনে ব্যবহার হয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবে ক্যান কোড দিয়ে, আমরা পরবর্তী ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।